জোট বা ঐক্য নয়, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির শীর্ষ নেতা ডিবিসি নিউজকে জানান, আন্দোলন নয়, সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করেই কারাবন্দী নেতাদের মুক্তির চেষ্টা করা হবে। অন্য ইসলামী দলগুলো জোটগতভাবে নির্বাচনের কথা চিন্তা করলেও তারা এককভাবে নির্বাচন করতেই আগ্রহী। দেশের 10টি নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস নানাভাবে আলোচিত। দলের সাবেক মহাসচিব মামুনুল হক সহ বেশ কিছু নেতা গ্রেপ্তারের পর ঝিমিয়ে পড়ে এর কর্মকাণ্ড। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের গোছাতে শুরু করেছে মন্থর হয়ে পড়া এ দলটি। আমরা আমাদের দলের প্রস্তুতি আমরা নিয়ে রাখতেছি এবং সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যারা যারা প্রার্থী হবে তাদের সবাইকে আমরা নিজ এলাকায় কাজ করার জন্য আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি এবং কাজ করতেছি। তবে নির্বাচনে কোনো জোটের সাথে থাকার পক্ষে নয় তারা। আমাদের সাথে অনেকের যোগাযোগ আছে, যোগাযোগ অন্যরাও করে, আমরাও করি, এমনি একটা বোঝাপড়া আছে। এই মুহূর্তে মানে বড় কোনো দলের সাথে জোট করার কোনো আলোচনা আমাদের মধ্যে নেই। দলটির নেতা কারাবন্দী মামুনুল হক সহ অন্যদের মুক্ত করতে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। আমরা চাচ্ছি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা এবং পাশাপাশি টেবিল টকের মাধ্যমে ওদেরকে মুক্ত করা। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।